जीवन अनेक किछु केड़े निये कार कपाले कि आछे केउ जाने ना तुमि तो आमाय शेष करते एसेछिले देखो निजेई शेष हये गेले तुम्हार खेला शेष तापस राय से खेला तुम्हें शुरू कर भेवेल एक भूल भाल विये दिए देवे ठीक उल्टोटा जे मानुषटार साथे आमार बिये होयेछे तार जोन्नो आमी हजार बार मरते राजी आछि कारण से मानुषटार मतो भालो मनेर मानुष आर दुटो हय ना आर जे बाड़ीते आमार बिये होयेछे मानुषगुलोर मतो भालो मानुष खूब कम तुमि आमार शेष इच्छे जानते चेयेछिले ना এটা তো সবে শুরু তপস্যা তুমি আমার থেকে যা যা কেড়ে নিয়েছো একটা একটা করে আমি সব উদ্ধার করব আগে বলো আমাদের বাড়ি থেকে যা যা ডাকাতি করে এনেছিলে সেগুলো কোথায় আছে বলো আর কোনো গ্রামে থাকবে না তাহলে কোথায় থাকবে সবার চোখের সামনে থাকবে কিন্তু কেউ দেখতে পাবে না जेले पाठिए तुम्हें पार पे जाबे तापस राय बज्र आटुनी फसका गेरो थेके बेरिये आसबे तखन तुम्हारे शंकर बहादुर की हाल करे देखे नियो भूल कर ले सोईनी मस्त बड़ भूल कर ले तुम भूल कर ले सोईनी भूल की ठीक से तो ठीक करब तोर मुख थे कि कथा बेर करते हैं से जाना आछे चल चल भूल कर ले सोईनी चल भूल कर ले तुम ठीक आछेन तो धन्यवाद अच्छा टाका पैसा गयना गुलो तो एखानेई थाकार कथा एक बार खुजे देखी तो ओइशी आमी आर तोर बर सबकिछु खुजते गेछिलाम अच्छा दीदीके आपनि कोथाय पेलेन एटा तो आमार माथाय आसेनि तोर बड़ी तो हमें बाचिए जो आज तापस के मेरे डेरा थे पाला तक हमार पिछने स्वजन तारा कर दौड़ाते दौड़ाते एम एक जगह गए पड़े गए देखी शंकर रान्नार क्ज कर उद्धार कर लो बाचाल सब ट्राम गुलो फाका आमार मने हय तापसरा सब खोज पे गेछे ताई जोन्नो सबकिछु सरिये दियेछे ओरा सारा जीवन धरेओ चेष्टा करेओ खुजे पाबे ना ओरे गेलेओ आमि ओगुलोर सन्धान देबो ना तबे कि तीरे एसे तरि डुबलो आमादेर टाका पयसा गयनागुलो किभाबे उद्धार करबो मा, हमरे एसे गेछी
এটা কেমন বাড়িতে বিয়ে দিয়েছি আমি আমার ঋষিকে? এটা আমি কি করেছি? এরই বর্ণা ওই লোকটা? হ্যাঁ, ওই ডাকাতটা। বৌমা, ও তো ওই মেজ বৌমার। হ্যাঁ বাবা, তুমি ঠিকই চিনেছ। আন্টি, আমার দিদি। দিদি আমার শাশুড়ি। ও থাক মা, থাক, তুমি তো ভরা পোয়াতি, তোমায় আর প্রণাম করতে হবে না। আমার শ্বশুর মশাই। না না, থাক। আর ওদের তো তুই চিনিস, আমাদের বিয়ের সময় দেখেছিলিস তো, ওটা হলো দিবাকর আর ভাস্কর, শিউলি বাণী। শিউলি হলো দিবাকরের বাইফ, আর উনি হলেন বৌমণি, মানে ওনার বর্দা ভাইয়ের বাইফ। এখন থেকে দিদি আমাদের এখানেই থাকবেন। সঙ্গে থাকবে মানে? ও তো পোয়াতি, ও তো আলাদা করে খেয়াল রাখতে হবে, আর এরপর বাচ্চা হলে তারও তো দেখাশোনা করতে হবে। মেজ বৌমার দিদি আমাদের সঙ্গে থাকবে মানে এই বাড়িতে মানে সারা জীবন থাকবে? এটা তুমি কি করে বলে দিলে ঠাকুরপো? এরাই বা কেমন ধরনের মানুষ? তোমাকে দিয়ে কথাটা বলানোর আগে একবারও ভাবলো না যে নিজের বোনের শ্বশুর বাড়িতে এসে থাকবো, লোকে কি বলবে? একটু চক্ষু লজ্জাও নেই? বৌমণি, তাপসদাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আর এতদিন তো দিদিকে তাপসদাই আটকে রেখেছিল, অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে। সেটাই তো আরো বড় লজ্জার ব্যাপার ঠাকুরপো। আমরা কাকে আমাদের বাড়িতে ঠাই দিচ্ছি? না, যার বর আমাদের বাড়িতে ডাকাতি করে গেছে, যার বর আমাদের সর্বস্ব লুট করে নিয়ে চলে গেছে। মা, বাবা একটু ভাবুন তো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা যখন আমাদের জিজ্ঞেস করবে যে এই এই মেজ বউয়ের দিদির বাচ্চার বাবাকে সে কোথায়, তখন আমরা কি উত্তর দেব তাদেরকে? যে বাচ্চার বাবা একজন ডাকাত, গুন্ডাদের সর্দার, সে এখন জেলে। আমাদের পরিবারের মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে, আর এই কথাগুলো তো আগুনের মতো ছড়ায়। আপনারা আপনারা দয়া করে এসব আবদারে সাহায্য দেবেন না, দয়া করে। বৌমণি বলছিলাম, ঠাকুরপো এসব কথা আর বাড়িও না। তুমি আগে আমাকে এটা বলো যে মেজ বউয়ের দিদির বর যে আমাদের সমস্ত টাকা কড়ি গয়নাগাটি লুট করে নিয়ে চলে গেছিল, সেগুলো কি উদ্ধার হয়েছে? না, হয়নি। কিন্তু বৌমণি, তাহলে আসল জিনিসটাই তো পাওয়া যায়নি। টাকার গয়নাগুলো উদ্ধার হলো না, এটাই তো সবচেয়ে বড় কথা ঠাকুরপো। তার মধ্যে কিনা তুমি এই এই উটকো ঝামেলা নিয়ে চলে এলে। ঐশী, তুই আমাকে একটা ছোটখাটো হোটেলের ব্যবস্থা করে দে, আমার কাছে তো বেশি টাকা পয়সা নেই, আমার গায়ে যেটুকু সোনা আছে সেটা বিক্রি করে কয়েকটা দিন কেটে যাবে বল। না দিদি, তুমি কোথাও যাবে না। ঠাকুরপো, তুমি না বললেই তো হবে না। আর মেজ বউ, তোমার দিদি বা কেমন বেহায়া, ভাবলো কি করে যে নিজের বোনের শ্বশুর বাড়িতে এসে গেড়ে বসবে? আর তোমারও কি এইটুকু বাস্তব বুদ্ধি নেই তুমি নিজের দিদিকে এনে আমাদের বাড়িতে তুলতে চাইছো? সেই, আমার তো এখন বিয়ে হয়ে গেছে। আচ্ছা, সত্যি কি মেয়েদের জীবনে বাড়ি পাল্টালে সম্পর্কগুলো পাল্টে যায়, শক্তের সম্পর্কগুলো? না, যায় না, কখনো যায় না। আমার ভাই বোনেরা যেরকম আমার পরিবারের একজন, তেমনি উনিও তো এখন আমাদের পরিবারেরই একজন বৌমণি।
আমার বাড়িতে যদি আমার ভাই বোনেরা থাকতে পারে তাহলে তাহলে আমার স্ত্রী দিদি কেন থাকতে পারবে না? বাবা মা, ঠাকুরপো কিন্তু সরল মনের মানুষ, ওর এত কিছুর বোধ নেই, কিন্তু সারা জীবন মেজু বউয়ের দিদিকে এইভাবে বয়ে বেড়ানো এটা কিন্তু একেবারেই ঠিক হচ্ছে না। শঙ্কর বলছিলাম যে দেখ না, অন্য কোথাও যদি ব্যবস্থা করা যায়। যদি করা যায়ও পরে অবস্থা বুঝে ব্যবস্থা হবে। শঙ্কর ঠিকই বলেছে, ইস্মার্ট মেয়ের দিদি আমাদের পরিবারের একজন, এ বাড়িতে আমার ছেলে মেয়ের যতটা অধিকার আছে ইস্মার্ট মেয়ের দিদিরও ঠিক ততটাই অধিকার আছে। ও এখন থেকে এখানেই থাকবে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে। আন্টি, আমার দিদি বেশি দিন এখানে থাকবে না, আমি না চাইলেও দিদি চলে যাবে, একটা কিছু ব্যবস্থা হলেই আমার দিদি এখান থেকে চলে যাবে। মেজো বউ, সেসব কথা তুমি এখন বাদ দাও, তোমার জামাইবাবু তো ধরা পড়লো, কিন্তু আমাদের টাকা পয়সা আর গয়নাগুলো তুমি উদ্ধার করতে পারলে না কেন? আমরা চেষ্টা করেছিলাম বৌমনি, কিন্তু আজ উনি খুব অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। তুমি ঠিক আছো তো স্মার্ট মেয়ে? বাবা মেজো বৌদি, তোমার কি সাহস গো! কি সাংঘাতিক কাণ্ড না! আমি ঠিক আছি, দিদিরও কিছু হয়নি, ঠিক থাকলেই ভালো। তবে একটা কথা মাথায় রেখো, তোমার হাতে কিন্তু শুধু আজকে রাতটুকুই সময় আছে, আর এর মধ্যে তুমি যদি টাকা না জোগাড় করতে পারো হয় তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, নাহলে আমি পিকুকে নিয়েই বাড়ি ছেড়ে চলে যাব। মনে রেখো। হ্যালো অফিসার, আপনারা তাপসদার থেকে কিছু জানতে পারলেন টাকা পয়সার ব্যাপারে? সরি, উনি এখনো মুখ খোলেন, আমরা সব রকমের চেষ্টা চালাচ্ছি, কিছু জানতে পারলেই আপনাকে কল করব। থ্যাংক ইউ। আচ্ছা দিদি, আপনাকে এক্স্যাক্টলি কি কি বলেছিল বলুন তো, কেন আপনি ওই বাড়িতে গিয়েছিলেন? এইরকম একটা ঘরে ঐশী থাকে, কোথায় আমাদের বাড়ি আর কোথায় এই বাড়িটা? তাপসের কথায় আমি আমার ঐশীকে হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছি। এই বাড়ির লোকজন স্পেশালি ওই বড় ভাই, বড় ভাইয়ের ওয়াইফ, উনি কি বিশ্রীভাবে কথা বলেন! ঐশীকেও কি এইভাবে সবসময় কথা শোনান উনি? আরে হ্যাঁ, আমি ফোন মত করনা। আরে বললাম না, আমার যে মেজো বৌদি, হ্যাঁ হ্যাঁ উসকি বড়ি বহন, হ্যাঁ ও তো রহ রহি হ্যায়, ও হ্যাঁ আমার সাথে ওই ঘুমোবে ঘুমোবে। আরে সোয়েগা দিদি, একটু মন দিয়ে ভাবনা, তাপসদা তোর সামনে টাকা লুকোনোর ব্যাপারে ঠিক কি কি বলেছিল, একটু মন দিয়ে ভাবনা। তুই তুই যেটা ওনাকে বলেছিস সেটা সেটা আমি শুনেছি, কিন্তু ওই ড্রামে তো একটা টাকাও পাওয়া যায়নি, আর কোথায় লুকোতে পারে টাকাগুলো? দিদি দিদি একটু ভালো করে ভাব না, ওই টাকা পয়সার উপরে এই বাড়ির মানুষগুলো জীবন নির্ভর করছে, আমাকে যে করেই হোক ওই টাকা উদ্ধার করতেই হবে। আরে দাঁড়া, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু ভাবতে দে। তবে জানিস, তাপস কিন্তু একটা কথা বলছিল, সবার চোখের সামনে থাকবে কিন্তু কেউ দেখতে পাবে না। চোখের সামনে থাকবে অথচ কেউ দেখতে পাবে না, এ কি আপনার পাঞ্জাবিতে দাগটা লাগলো কি করে? রান্নার ওখানে? না না, তাপসদার বাড়িতেই কোথাও একটা লেগেছে। এক সেকেন্ড, তাপসদার বাড়ির ওখানে? এই দিদি তুই কি জানিস তাপসদার বাড়িতে নতুন রং করা হয়েছে?
নতুন রং কই না তো? এক্ষুনি চলুন আমার সাথে। কোথায়? তাপস তার বাড়িতে। এখানে তো অন্ধকার, লাইটের সুইচটা কোথায়? দেখি লাইট জ্বলছে না তো। আপনার মনে আছে কোনখান থেকে আপনার পাঞ্জাবিতে রং লেগেছিল? হ্যাঁ, এখানকারই কোনো একটা দেওয়াল থেকে লেগেছিল। কারণ আমি আর দিদি যখন এসেছিলাম তখন একটা ড্রাম এখানে ছিল, আর এখানে অনেকগুলো ড্রাম ছিল। এই তো এই দেয়ালের রংটা কাঁচা, আপাও মনে হচ্ছে তার মানে এটাই নতুন গাদ্দি করা হয়েছে। আপনি খেলে দাঁড়ান। আপনি একটু আলো দেখান আর দূরে দাঁড়িয়ে যান, নাহলে ভাঙার ফুট আপনার। বাড়ি ছেড়ে চলে যেও না দাদু ভাই, আমাদের ছাড়া থাকবে কি করে বলো তো? আমি তোমার দুটো পায়ে পড়ছি, তুমি এইভাবে বাড়ি ছেড়ে চলে যেও না। বড় বৌমা দোহাই তোমার, এভাবে বাড়ি ছেড়ে যেও না। কেন যাচ্ছ তুমি? আমাদের কথা যদি নাও ভাবো অন্তত নিকু দাদু ভাইয়ের কথাটা তো ভাববে। না না মা, আপনি কেন মেজ বউয়ের কথা খেলাপের দায় নিচ্ছেন? আপনি তো আমাকে জানেন মা, আমি এক কথার মানুষ। কিন্তু আপনার মেজ বউ কতটা চালাক দেখুন, ও ঠিক সময় ঠাকুরপোকে নিয়ে বাড়িতেই রইল না। এটার তো একটাই মানে দাঁড়ালো যে মেজ বউ টাকাগুলো উদ্ধার করতে পারবে না, আর তাই অনু করছে। বেশ লুকোক। ও বড় বৌমা, ও তো আর পুলিশ নয় যে এত তাড়াতাড়ি টাকা উদ্ধার করবে। ও তো চেষ্টা করছে, ওকে একটু সময় দাও, ও তো প্রাণ পাত করে চেষ্টা করছে। ওনার এত দাপট কি কারণে? আর বাড়ির বাকিরাই বা কেন ওনার সামনে এত তটস্থ হয়ে রয়েছে? কিভাবে কথা বলছেন যেন এই বাড়িটা ওনার একার। আর উনি কে আমার বোনকে এই বাড়ি থেকে বের করে দেবার? আমি আমার বোনকে এরকম একটা বাড়িতে থাকতে দেবো না। বড় বৌমা তুমি আমার কথাটা শুনো না বাবা, আজকে আপনারা আর আমাকে থাকতে বলবেন না। যে লোকটা আমাদের সবকিছু লুট করে নিয়ে চলে গেল, তারই শালি আর তারই বউ আমার চোখের সামনে ঘুরে বেড়াবে, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আপনি আমাকে মাফ করুন। চল বড় বৌমা। না বৌমণি, তোমাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে। আন্টি, চুরি হওয়া গয়নাগুলো এর মধ্যে আছে। গয়না? গয়নাগুলো কোথায় পেলে গো? জানো তো মা কি হয়েছিল? প্রথমে আমরা তাপসদার বাড়িতে যাই, সেখানে গিয়ে কিছু না পাওয়ায় আমরা তাপসদার ডেরাতে যাই, সেখানেও আমরা কিছু পাই। কিন্তু তারপরে দিদি আমাদের বললো যে সবকিছু হয়তো বাড়িতেই লোকানো থাকে, তাই আমরা আবার বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেয়াল ভেঙে আমরা সবকিছু উদ্ধার করি।
ইস্মার্ট মেয়ে আমার সত্যি লক্ষ্মী বউ, দেখেছ ঘরের লক্ষ্মী কিরকম ফিরিয়ে এনেছে। সত্যি গো মেজবৌদি, তোমার কি বুদ্ধি বাবা। আজ থেকে তোমাকে আর আমরা কেউ মেজ বৌদি বলে তো ডাকবো না, এবার থেকে তোমাকে সবাই আমরা ইস্মার্ট বৌদি বলে ডাকবো। আরে সবাই বলো জয় ইস্মার্ট বৌদি, জয় জয় ইস্মার্ট বৌদি, জয় জয় ইস্মার্ট বৌদি, জয়। আমি জানতাম পারলে একমাত্র তুমিই পারবে এগুলো উদ্ধার করে আনতে, আর দেখো ঠিক সেটাই হলো। দেখো মেজব, তুমি সত্যি খুব বুদ্ধিমতী, খুব বুদ্ধিমতী। আবার এখন ওকে জড়িয়ে ধরেই হাসছে। একটা মানুষ চোখের সামনে নিমিশের মধ্যে এরকম পাল্টে যেতে পারে কি করে? আচ্ছা মেজবৌ, এগুলো তো শুধু গয়না গাটি, টাকাগুলো কোথায় গো? ও টাকাগুলো নিশ্চয়ই তোমরা ওই গাড়ি করে নিয়ে এসেছো। আসলে ওরা তো বাক্সে ভরে ভরে আমাদের টাকাগুলো নিয়ে গেছিলো, তাই না? একটু দেখি গিয়ে। দাঁড়াও বৌমনি, ওদিকে না, এই যে টাকা। হরগৌরী পাইস হোটেলের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। পাইস হোটেলের সব টাকা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে এসেছে। শঙ্করকে তোকে ছাড়তে হবে ঐশী। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।